فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. شهر رمضان ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারকাত চান দেখার ব্যাপারে রোজা রাখার ব্যাপারে কোন শেখ কি বলেছেন এই ধরনের অনেক বক্তব্য আছে বিভিন্ন শেখের বিভিন্ন কিছু কথাবার্তা আছে আসলে লক্ষণীয় তা না বরং লক্ষণীয় যেটা শহী হাদিসের আলোকে সেটা এটাই যে প্রত্যেক দেশ এবং প্রত্যেক যে মানুষ যে যেখানে আছে তারা চাঁদ দেখে রোজা রাখবে চাঁদ দেখে রোজা থাকবে আমাদের চাঁদ দেখা সৌদি আরবের চাঁদ দেখা বাংলাদেশের জন্য গ্রহণীয় না বাংলাদেশের চাঁদ দেখা অন্য দেশের জন্য গ্রহণীয় না কারণ লেকুললে বেলাদিন রুইয়া বলা হয়েছে প্রত্যেক দেশের চাঁদ দেখার ব্যাপার আছে তারা যে যেখানে আছে সেখানকার মানুষরা চাঁদ দেখে রোজা রাখবে এবং চাঁদ দেখে রোজা ছাড়বে একটা কোনো মানুষ কোনো শেখ তার নিজের কোনো একটা বক্তব্য কোনো সময় হয়তো বলেছিলেন আমি জানি না এর শেখ এমনি বাজ রহমেতুল্লাহ আলে তিনি একজন বিচক্ষণ এবং পণ্ডিত এতে কোনো সন্দেহ নেই তিনি এরকম কিছু বলেছেন বলে আমার জানা নেই বুঝতে পারলেন বাকি সহি সঠিক উক্তি এটাই যে কোনো দেশের চাঁদ দেখে আমরা রোজা রাখতে পারবো না প্রত্যেক দেশের মানুষ যে যেখানে আসে আছে তারা সেখানে চাঁদ দেখে রোজা রাখবে চাঁদ দেখে ছাড়বে আর এতে ঐক্য ছিন্ন হচ্ছে কারণ কিছু মানুষ রাখছে কিছু মানুষ রাখছে না অথবা আমরা যে সমাজে বাস করছি আমরা সেই সমাজে একসাথে রোজা রাখবো একসাথে রোজা ছাড়বো এটাই হচ্ছে নিয়ম এই নিয়মই পালন করতে হয় তবে যারা এরকম করছে না হ্যাঁ তাদের বড় গুণা হবে তাদের রোজা হবে না অমুক তমুক এরকম ফতোয়া দেওয়া যাবে না এরকম ফতোয়া আমরা দেব না বাকি থাকছে তাদের এই কাজ সঠিক নয় বরং যে যেখানে আছে তারা নিজের নিজের সেখানকার চাঁদ দেখা অনুপাতে রোজা রাখবে এবং সেখানকার চাঁদ দেখা অনুপাতে রোজা ছাড়বে পৃথিবীতে এমন অনেক দেশ আছে যে যারা সৌদি আরবের অনেক আগে সৌদি আরবের আগে মানে যখন সৌদি আরবের মানুষরা নয় তারিখ তখন ওদের দশ তারিখ হয়ে গেছে তাহলে তাদের সাথে কি করে সম্ভাবনা হবে পৃথিবীতে এমন দেশ আছে যারা যখন মানে আট ঘন্টা দশ ঘন্টার পার্থক্য আমরা যখন রাতে থাকি ওরা তখন দিনে থাকে ওরা যখন দিনে থাকে আমরা তখন রাতে থাকি তাহলে কীভাবে সাথে করা সম্ভব হয়